নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের। আমি পিউ আর আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। মধুকল্পিতা, আমরা হামেশাই দেখি যে কোথাও কি কোনো গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন কেউ কেউ, সেটা কোনো পার্কের সময় হয়, একেবারে রাস্তায় হয়, পার্কের ভেতরে হয়। মানে পার্কের সময় বলতে পার্কে যখন কেউ প্রাতঃভ্রমণ করছে বা কোনোরকমভাবে সেখানে ভ্রমণ করতে গেছে, একটু তাদের একটা মানে টাইম কাটাতে যাচ্ছে, কোথাও গিয়ে দেখা যাচ্ছে সেখানে গিয়ে তাদেরকে এভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। আমরা হামেশাই পড়ি সমস্ত খবর বা আমরা করি, আমরা সাংবাদিকতা সূত্রে বাইরে গিয়ে অনেক সময় ফেস করেছি এই সমস্ত খবরে। দেখো, ঠিক 11 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল 2011 সাল। সেই সময় একজন আরতি সেনগুপ্ত, তিনি প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন টালা পার্কে, এবং সেই সময় পৌরসভা একটি গাড়ি তাকে ধাক্কা মারে এবং সেখানে তার মৃত্যু হয়। তবে এতদিন পর্যন্ত কিন্তু সেই চালককে কোনোরকমভাবে ধরা সম্ভবপর হয়নি। 11 বছর কেটে গেল, আজ 2022 সাল। আজ দেখা যাচ্ছে সেই খবর আসছে যেখানে সেই চালক মোহাম্মদ তারাকে গ্রেফতার করতে হয়েছে, করতে পেরেছে অ্যাকচুয়ালি পুলিশ। কিন্তু প্রশ্ন এখানে উঠছে কি এরপরে কি সচেতন হচ্ছেন পার্ক কর্তৃপক্ষ? কারণ পার্কের মধ্যে এখনও দেখা যাচ্ছে যে অবাধে বিভিন্ন গাড়ি ঢুকে যায়, খুব স্পিডে থাকে যে গাড়িগুলি। পার্ক তো লোকের মানে খোলামেলা জায়গা যেখানে মানুষ তাদের একটা ভালো একটা লাজারি টাইম তারা স্পেন্ড করেন, তাই না, স্পেন্ড করেন। সেক্ষেত্রে সেখানে গিয়ে যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে একেবারে। এবং যেখানে টালা পার্কের আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দা, তারা মূলত যে অভিযোগটা করছেন যে প্রশাসনের কিন্তু পিউ এখনও টনক নড়েনি। এই যে দীর্ঘ 11 বছর বিচারের আশায় আরতি সেনগুপ্তর পরিবার, তারা লড়াইটা জারি রেখেছিলেন, কোথাও গিয়ে আজকে যখন এই চালকের গ্রেফতারির খবরটা সামনে আসছে, কোথাও গিয়ে তারা হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কিছুটা তারা কিন্তু সুবিচারের আশা করছেন। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে প্রশাসনের ভূমিকাটা নিয়ে। কেন? কেননা ওই এখানে যারা প্রাতঃভ্রমণ করতে আসেন, যারা স্থানীয় বাসিন্দা, তারা বলছেন যে এখনও পর্যন্ত কিন্তু পার্কের ভেতরে গাড়ি চলাচল করছে, অর্থাৎ গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, কোনোরকম কোনো নজরদারি থাকছে না। কেন হবে যখন 11 বছর আগে একটা দুর্ঘটনা, একটা জল জ্যান্ত প্রাণ কেড়ে নিল, তারপরে কেন প্রশাসনের টনকটা নন্ড না? কেন এই পার্কের ভেতরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলো না? কেননা পিউ, যখন এই গাড়ি, পার্ক, প্রাতঃভ্রমণ শব্দগুলো আসছে, তখন কিন্তু একটা বিষয় খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। কেননা আমরা যখন সকালে উঠে ভ্রমণে যাই, যখন প্রাতঃভ্রমণে যাই, আমরা কিন্তু রিল্যাক্স মাইন্ডে যাই, আমরা তখন খুব নিজেকে ফ্রেশ করার জন্য, একটা সকালের সেই স্নিগ্ধ বাতাসে নিজেকে ফ্রেশ করার জন্য আমরা বেরোচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে আমরা হাঁটছি। সেক্ষেত্রে আমরা কী চাইবো যে আমাদের সমস্ত রকমের চিন্তা দূর থাকুক, একদিকে থাকুক চিন্তা, আজকের দিনটা ভালোভাবে কাটাবো, এইটার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি পার্কে ভ্রমণ করতে। কিন্তু সেখানে যদি সবসময় আমাদেরকে এটা ভাবতে হয় যে কোনো গাড়ি চলে আসতে পারে, সচেতনভাবে হাঁটতে হবে, তাহলে প্রাতঃভ্রমণ সেই রিল্যাক্সেশন সেটা কি থাকছে? সেটা কিন্তু কোথাও গিয়ে অধরাই থেকে যাচ্ছে পিউ। একেবারে, সেটাই তো প্রশ্ন, সেটাই তো লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তোমাকে যেমনটা আমি বলছিলাম যে লাক্সারিয়াস টাইম, অর্থাৎ কোথায় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় কেউ, তার আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে, বা কেউ হচ্ছে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে সে কোনো প্রাতঃভ্রমণ করতে যায় বা কোনো ইভিনিং ওয়াক করতেও যায়, সেক্ষেত্রে তার তো একটা নির্দিষ্ট চিন্তাভাবনা নিয়ে সে যাচ্ছে। এবং সে পার্ক হচ্ছে এই সমস্ত করারই জায়গা যেখানে মানে মানুষ তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, ভ্রমণ করতে পারবে, সেখানে কেন গাড়ি প্রবেশ করবে প্রথম কথা। এবং গাড়ি প্রবেশ করছে সেটা আবার কি দ্রুতগতিতে প্রবেশ করছে, এই ব্যাপারগুলো তো অবশ্যই প্রশাসনকে নজর রাখতে হবে, সেই পার্ক কর্তৃপক্ষকে নজর রাখতে হবে, কিন্তু নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে নজরে রাখতে হবে। কিন্তু সেই বিষয়টা হচ্ছে না, আদৌতে সেটা হয়নি, এবং আজও দেখা যাচ্ছে সেই বিষয়টা এখনও পর্যন্ত অধরা। কারণ এখনও পর্যন্ত সেই পার্কে বিভিন্ন সময় নানান গাড়ি প্রবেশ করছে, দ্রুত গতিতে মানে গাড়িগুলি প্রবেশ করছে, কিন্তু তাহলে সেই ব্যাপারটা কোথাও গিয়ে আবারও উস্কে যাচ্ছে, সেই স্মৃতিটা উস্কে যাচ্ছে। 11 বছর আগে যে ঘটনা ঘটেছিল, ঠিক সেই ঘটনাটা আবার ঘটবে না? তো একাধিক প্রশ্ন, এবং এটা নিয়ে ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন হয় তাদের, যারা ক্লাব কর্তৃপক্ষ। এবং পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় তারা কিন্তু করছেন, তারা হচ্ছে এই আরতি সেনগুপ্ত নামে তারা বলছেন যে উদ্যানটির নামকরণ হবে করা হয়, কারণ এই উদ্যানে এসে একটা জলজান্ত তরতাজা প্রাণ চলে গিয়েছিল একেবারে না ফেরার দেশে। তো সেক্ষেত্রে তাকে কোথাও গিয়ে মনে করে, স্মরণ করে তার নামে উদ্যানটি করারও কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে, এবং এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকও হয়। তবে আমরা আশা রাখবো অবশ্যই যে যাতে কোনোরকম নিরাপত্তার কোনো অভাব না হয়, কোনো কিছু ঘটনা ঘটার পর আমরা যেভাবে সোচ্চার হই, সরব হই, যে তৎপরতা আমরা দেখাই, সেই তৎপরতা আগে থাকলে হয়তো এই ঘটনাগুলো থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো একেবারে। এবং আমরা চাইবো যে এই ধরনের বিষয়ে প্রশাসনের টনকটা নড়ুক, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত করা হোক, কারণ সাধারণ মানুষ তারা কিন্তু প্রশাসনের দিকেই তাকিয়ে থাকবেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বটা কিন্তু প্রশাসনেরই থেকে যাচ্ছে। এবং আরও একটি বিষয় পিউ বলে আমি এই কন্টেন্টটা শেষ করব, প্রশাসনের দায়িত্ব যেমন থাকছে, আমাদেরও কিন্তু কিছু ভূমিকা থাকছে। কী ভূমিকা থাকছে? যখন আমরা জানি যে একটা পার্কে
এভাবে প্রত্যেকে প্রাতঃভ্রমণ করতে আসেন, অনেক বাচ্চারা খেলতে আসেন, সেখানে নিজেদের দায়িত্বটা নিজেরাই একটু নিয়ে নেওয়া হয়। এই পার্কে না হয় গাড়িটা না নিয়েই ঢুকলাম, হেঁটেই না হয় ঢুকলাম, এই দায়িত্বটুকু তো আমরা পালন করতেই পারি একেবারে। এবং এই দায়িত্বটুকু পালন করাটা নিশ্চয় খুব একটা বড় কাজ হবে না। আমাদের নিরাপত্তাটা, আমাদের নিরাপত্তাটা কোথাও গিয়ে আমরাও একটু হলে নিতে পারি, আমরাও একটু হলে সচেতন হতে পারি। এবং আমাদের সচেতনতার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের জীবনও যেমন বেঁচে যাবে, এর পাশাপাশি অনেকটাই কিন্তু স্বস্তি পাবেন এই যারা প্রাতঃভ্রমণ করতে আসেন তারা। প্রিয়, আমরা মাঝে মধ্যেই চলে আসছি, আমরা ফেসবুকে কন্টেন্ট করছি, কেন? কারণ আপনারা যাতে কোনো খবরের আপডেট না মিস করেন এবং এই কন্টেন্টগুলো প্রত্যেকটা মুহূর্তে যাতে আপনারা পেয়ে যান, তার জন্য আপনাদের কী করতে হবে, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ লাইক করতে হবে এবং এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করতে হবে এবং সমস্ত খবর, সমস্ত ব্রেকিং নিউজ সবার জন্য, সবার আগে দেখার জন্য নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।